যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বাংলার আবাস যোজনার মধ্য দিয়ে সমস্ত গরিব মানুষদের মাথার ওপর ছাদ তৈরি করার সুবন্দোবস্ত করেছেন রাজ্যের সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তখন বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের মালিপুকুর এলাকায় অন্যরকম ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপন তপনজ্যোতি চট্টোপাধ্যায়ের এই ওয়ার্ডে এখনো বেশ কিছু পরিবার রয়েছেন যারা সরকারি বাড়ি থেকে বঞ্চিত হয়ে রয়েছেন অসহায় এই পরিবারগুলি জানান বর্ষাকালে ঘরে জল ঢুকে যায় বাড়িতে বড় বড় ফাটল তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে বাড়িগুলি ভেঙে পড়তে পারে এক প্রকার আতঙ্ক নিয়ে বাড়িতে তারা রাত কাটাচ্ছেন কিন্তু তারপরেও পৌরসভার কোনো রকম হুঁশ ফিরছে না দীর্ঘদিন ধরে তারা এই রকম আতঙ্ক নিয়েই বসবাস করে আসছেন জরা জরাজীর্ণ বাড়িতে তাদের দাবি তারা বারবার পৌরসভায় জানিয়েছেন একটি বাড়ির জন্য কিন্তু হয়নি ছ নম্বর ওয়ার্ড ছাড়াও তিন নম্বর ওয়ার্ডের কেচকিবন পাড়াতেও এখনও অনেক পরিবার রয়েছে যারা সরকারি বাড়ি থেকে বঞ্চিত তবে আর কতদিন তাদের এইভাবে ভাঙা বাড়িতে রাত কাটাতে হবে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই অসহায় পরিবারগুলির কাছে অত্যন্ত এই গরিব পরিবারগুলো সরকারি বাড়ি থেকে বঞ্চিত হয়ে আমাদের ক্যামেরায় মুখোমুখি হয়ে রীতিমতো পৌরসভার বিরুদ্ধে খুব উগ্রে দিলেন তারা ঘরে পুরোটাই সমস্যা এই যে থাকতে পাচ্ছি না বাচ্চা ছেলে একটি এই যে চারদিকেই সমস্যা হচ্ছে আমাদের করতেও পাচ্ছি না নিজেদের টাকা নাই পয়সা নাই কর্ম নাই পাতি নাই কোথা থেকে করবো বলা তাহলে স্বামী না যে একটা হ্যাঁ ইয়ে করে করবে হুম কিন্তু দেয় না হয়ে যাচ্ছে এত আমাদের হচ্ছে না ভোট প্রত্যেক বছরই আসছে তখনই বলছে দুব আবার যখনই হয়ে যাচ্ছে তখনই চুপচাপ হয়ে যাচ্ছে আবার কি না না পাতা দিয়া উগি বেড়ে দেখে যায় না যে তুমি ঘরটা কি করে রয়েছ উগি বেড়ে দেখে যায় না বর্ষাকালেও অনেক সমস্যা ওই তো গোটায় দেখো ওই তো চারদিকে জল তোমার এখন আমরা ঘর বাড়ি চাইছি মানে বিশাল অভিযোগ বড় বড় লোকদের ঘর করে দিচ্ছে কিন্তু অথচ আমাদের গরিব কোন থেকে স্বামী মারা গেছে কুড়ি বছর স্বামী মারা গেছে বুঝলে চারটা করে ছেলে মোটামুটি ছেড়ে দিয়ে কত কষ্ট করে মানুষ করছি কিন্তু আমাদের ঘর আগে হ পাপ্প আমাদের ঘর নাই বড় বড় লোকদের কারো দুতলা কারো তিনতলা আর যার লোক বল আছে তার ঘর হচ্ছে আমাদের ঘরী ঘড়ি মানে যার লোক আছে বেশি ভোট পাচ্ছে সেখানে ঘর দিয়ে দিচ্ছে দুটো তিনটে করে কিন্তু আমাদের ঘর নাই তারপরে একগুলা জলে বলে ঢুকেছে বানে আমার সব খিদে হতে পারেছিলাম বারকে পাঁচ দশ দিন পর এসে ঢুকেছি ঘর বসে গেছে বাবা কতবার দরখাস্ত অনেকবার জমা দিলাম অনেকবার অনেকবার দুয়ারে সরকার মানে দু তিনবার বসেছে দুয়ার সরকার তিনবার জমা দিয়েছি আমার একুড়ি সরকার দুবার জমা দিয়ে দেওয়া হয়ে গেছে অভিযোগ বন্যা হলে আমাদেরকে ঘর ছেড়ে চলে যেতে হয় রান্না বান্না করতে হয় না আর কোথাও লজে থাকতে হয় স্কুলে থাকতে হয় এই পরিণাম বর্ষাকালই আমাদের প্রায় করতে হয় এই মুহুর্তে কতটা সমস্যা হয় ঘরে থাকতে সমস্যা বলতে ধরুন আমার ঘরের এমনি মজুড়ে টজনে ভেঙে গেছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে ঘরতে আমাদের ভোট দিচ্ছে ভোট দিচ্ছি তো বলছে না কিছু যে বলছে ঘর দুব আমরা বলছি দাও ঘর দাও বলব না না নাই হাতে পায়ে ধরে আমাদেরকে দেয় নাই ঘরের জন্য আমাদের কুমিশনারি কি বলেছি ওই তপন যতি বলছে তারা বলছে দুব দিবো আর দেয় নাই আজকে পাঁচ বছর ধরে ঘর হচ্ছে নোকের হয়ে যাচ্ছে আর আমাদের হচ্ছে নাই কালিদাসী বাউড়ি মানিক বাউড়ি সীমা বাউড়ি নামের সাধারণ মানুষেরা বলেন যাদের লোক বল আছে তারা বাড়ি পাচ্ছে আমাদের বাড়ির প্রয়োজন অথচ আমরাই বাড়ি পাচ্ছি না ভোট এলে শুধুমাত্র প্রতিশ্রুতি আসে কিন্তু ভোট চলে গেলে কারুর দেখা মেলে না এখন আমাদের একটাই দাবি দ্রুত আমাদের একটি সরকারি বাড়ির সুবন্দোবস্ত করা হোক এ বিষয়ে সোনামুখী বিধানসভার বিজেপির কনভেনার তাপস মিত্র বলেন বিজেপি করার জন্য অনেকেই বাড়ি পাচ্ছেন না তবে শুধুমাত্র ছ নম্বর ওয়ার্ড নয় সোনামুখী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই সমস্যা রয়েছে যারা বিজেপি করছে তারা বাড়ি পাচ্ছে না প্রকৃত গরিব মানুষরা সরকারি বাড়ি থেকে বঞ্চিত হচ্ছেন এছাড়াও তিনি বলেন ভোট এলেই তাদের বাড়ি গিয়ে কাগজপত্র নিয়ে আসছেন এবং বলছেন আমাদের ভোট দাও আমরা এবার ঘর করে দেব যখনই ভোট হয়ে যাচ্ছে তারা বাড়িগুলো পাচ্ছে না তবে বিজেপি এলে এই সমস্যার সমাধান হবে বলে তিনি জানান সোনামুখী ছ নম্বর ওয়ার্ডে বহু গরিব মানুষ তারা বাড়ির থেকে বঞ্চিত হয়ে গেছে এমনকি তারা বিজেপি করে বলে তারা বাড়ি পাচ্ছে না এমনকি আমাদের ওইখানে যে বুথ সভাপতি তিনি এক বছর ধরে পৌরসভা এসে তার মেয়ের একটা এসসি সার্টিফিকেট বার করার জন্য বহু চেষ্টা করছে কিন্তু সে বিজেপি করে দেখে তার কিন্তু কোনো সার্টিফিকেট এখনও পর্যন্ত দিচ্ছে না এমনকি সোনামুখী প্রতিটা ওয়ার্ডে প্রচণ্ড গরিব মানুষ আছে তারা ঘর তো পাচ্ছেই না নেতারা তৃণমূলের নেতারা তারা ওই বাড়িগুলো নিজেরাই নিচ্ছে নিয়ে পর সে বাড়ি তারা ভাড়া কাটাচ্ছে কিন্তু যারা প্রকৃতি যারা গরিব মানুষ তারা কিন্তু বঞ্চিত সোনামুখী শহরে পুরসভা গোটাটাই গাফিলতি পৌরসভা দেখে 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 নিজেদের নেতারা তারা সব নিজেরা বাড়িগুলো নিচ্ছে যারা গরিব মানুষ তারা কিন্তু বাড়ি পাচ্ছে না তারা কিন্তু পুরো বঞ্চিত হয়ে আছে ভোট আসলেই সেই গরিব মানুষদের ঘরে যেয়ে কাগজপত্র নিয়ে বলছে আমাদের ভোটটা দাও তোমাদের এবার বাড়িটা হয়ে যাবে যখনই ভোট হয়েছে তারা কিন্তু আর বাড়ি পাচ্ছে না বিজেপি পৌরসভার ক্ষমতা আসলে আমরা এই সমাধান করব এ বিষয়ে সোনামুখী পৌরসভার গাফিলতি আছে কিনা সে বিষয়ে সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন এক্ষেত্রে পৌরসভার কোনো গাফিলতি নেই অল্প সংখ্যক পার্সেন্টেজ আছে যা সামনের বারে হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে ব্যাপার নাই ছ নম্বরে প্রচুর বাড়ি হয়েছে এবং ছ নম্বরে বাড়ি হয়েছে একদম বিনা পয়সা ওখানে যারা বস্তি এলাকা তারা বাড়ি পেয়েছে ছ নম্বরে খুব কম সংখ্যক একটা পার্স আছে যেটা এই সামনের বারে হয়ে গেলেই সব কমপ্লিট হয়ে যাবে ছ নম্বরে থেকে বেশি সংখ্যায় বাড়ি হয়েছে ওটা বিরোধীরা কে কোথায় কী করছে জানা সব থেকে নিয়ম মেনে খুব ভালোভাবে হয়েছে ওখানে না একদম মিথ্যা কথা থেকে ভালো কাজ করছে ছ নম্বর যদি ওরকমভাবে কাজ হতো তাহলে দিনের পর দিন ছ নম্বর তৃণমূলকে দুহাত তুলে মেজরিটি দিত নেই ও একদম বাজে কথা ওর কোনো ব্যাপার নাই সমস্যা সমাধান সমাধানের সমস্যাই নেই তো সমাধানে কি হবে সমস্যাই নেই তো সমাধান কোথায় বাগুরা থেকে সৈয়দ মফিজুল হোদা ও কৈলাস বিশ্বাসের রিপোর্ট আনন্দবার্তা